নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। মিষ্টুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চর্বি দিয়ে রাজমা রান্না করব। চলুন দেখে নিই। রাজমা বানানোর জন্য তেলটা আমি গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, এই দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চর্বিগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে চর্বিটাও কিছু সময় কষিয়ে নেব। মশলার সঙ্গে চর্বিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার রাজমাগুলো দিয়ে দেবো। রাজমাগুলো আমি রাত্রে ভিজিয়ে পরের দিন জলে সিদ্ধ করে নিয়েছি। রাজমাটাও কিছু সময় কষিয়ে জল দিয়ে দেবো। রাজমাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল, দিয়ে হতে দেবো কিছু সময়। কিছু সময় পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নেব। রাজমাটা হয়ে এসছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চর্বি দিয়ে রাজমাটা আমার কমপ্লিট। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।